একটা দিয়েছে তাহলে অক্সিজেনের মাথায় ডেভেল হলো প্লাস চার্জ অক্সিজেনের সাথে কার্বনের ফর্ম ডাবল বন্ড আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন লেগেছিল থাকবে এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার বাকি স্ট্রাকচারগুলো এবার আমি এঁকে যাচ্ছি পরপর এখান থেকে টেনে নিলো ভাই প্যারাতে তাহলে পরের স্ট্রাকচার আমার কি হচ্ছে ভাই প্যারাতে ডেভেল হলো মাইনাস চার্জ অর্থতে একখানা লোন প্যার থাকলো অক্সিজেনের মাথায় প্লাস মাইনাস আবার গেল ভাই এখানে ডাবল বন্ড টেনে নিলো পরের স্টেপে আমি আবার পাচ্ছি স্ট্রাকচার লাস্টে আমার কী হলো এ ভাই মাইনাস দিয়ে দিল এখানে আর অক্সিন এখান থেকে টেনে নিল তাহলে আমি লাস্টে স্ট্রাকচার পাচ্ছি কি ফাইনালি এটা এখানে ডাবল বন্ড এখানে ডাবল বন এখানে ডেভেলপ হলো ডাবল বন্ডটা আবার সিঙ্গেল বন্ড অক্সিজেন একটা লোন পেয়ার ছিল আরেকটা আসলো কেন কারণ টেন নিয়েছে বলে তাহলে হচ্ছে আমার ফেনোনালের রেজোডেন্টিং স্ট্রাকচার তাই না এটা আমি ক্লাস ইলেভেনে আসতে পারি স্কুলের এক্সাম খুলে দেখবি স্কুলের পেপার খুলে লাস্ট ইয়ারে ড্র দা রেজোডেন্টিং স্ট্রাকচারল আসছো না ক্লাস ইলেভেন এই স্ট্রাকচার রাখতেই তো যাই হচ্ছে এটা আমার ফেন্টিং স্ট্রাকচার হচ্ছে কটা স্ট্রাকচার পেলাম টোটাল এক দুই তিন চার পাঁচ ফার্স্ট রেজোডেন্টিং স্ট্রাকচার এইবারে ওদিকে আমি ফেন অক্সাইড এ রাখবো আমি আঁকবো না তুই আঁকবি এবার ডান দিকে এবার ফেনক্সাইডের নিচে আমি নিচে আঁকতে বলেছিলাম যেন পরপর পর্ব ওদিকে ফেনক্সাইডের নিচে রেজোনেটিক স্ট্রাকচারগুলো ওদিকে ফেনক্সাইডের নিচে তোকে বলেছি পাঁচটা হবে স্ট্রাকচার ফেনক্সাইডের রেজোনেটিক স্ট্রাকচারগুলো

হ্যাঁ ঠিক আছে আকা হয়ে গেলে এদিকে দেখাস অক্সিজেনের মধ্যে কটা লোন পেয়ার আছে বলতো মাইনাস চার্জ মানেই একটা মাইনাস চার্জ মানেই হচ্ছে এই দুটো ইলেকট্রন সেটাকে আমি নিচে লিখেছি এই পাঁচটার মধ্যে দুখানা স্ট্রাকচার ঠিক আছে বাকি তিনটা ভুল আছে এটা তো দেখ আমি যে ফেনের স্ট্রাকচার এঁকেছিলাম আর তুই আমি ফেনক্সাইড বলছিলাম এখন ফেনলটা বলছি আমি যে ফেনলটা গেছিলাম আমার তুই যে রেজেন্সি মধ্যে ডিফারেন্স আছে তুই এরো দেখ একটা করে অ্যারো দিচ্ছিস তোর অ্যারো আর আমার এরোর মধ্যে ডিফারেন্স আছে আমি প্রত্যেকটাতে দেখ দুখানা করে অ্যারো দিয়েছি তুই অ্যারোটা দিয়েছি হচ্ছে এরকম তোর এরোটা আমি বলছি তুই অ্যারো দিয়েছি এরকম কি বলতো এই লোনটা ডাইরেক্ট অর্থে পাঠিয়ে দিয়েছিস তারপরে অর্থটা ডাইরেক্ট প্যারায় পাঠিয়ে দিয়েছিস এইভাবে তুই ইলেকট্রন যায় না ভাই একখানা কার্বন জাম করে তো যায় না তোর এবারে আরো কম হয়ে গেছে উল্টে তোর এবার উল্টে আরো কম হয়ে গেছে কি বলতো প্রথম আর লাস্টেরটা বাদ দিয়ে বাকি তিনটার মধ্যে ভুলটা কোথায় আছে চার্জের হিসাবে প্রথম আর লাস্টটা বাদ দিয়ে তোরটাতে বাকি তিনটার মধ্যে ভুল কোথায় চার্জে প্রথম আর লাস্টটা বাদ দিয়ে বাকি তিনটাতে চার্জের ভুল কোথায় আছে তোর স্ট্রাকচারের ভুল কোথায় নিজে বার কর একটা স্ট্রাকচারও ঠিক হয়নি বুঝে পেয়েছিস ভুল বাচ্চা বুঝে খুঁজে কোনো চল দেখি এটা হচ্ছে আমার ফেনক্সাইডের স্ট্রাকচার তুই দেখ স্টার্টিংয়ে তোর অক্সিজেনের মাথায় মাইনাস উড়িয়ে দিচ্ছিস ওটা ফার্স্ট আমার মাইনাস আছে সেকেন্ড তাহলে আমি শুরু করছি এখান থেকে ফার্স্ট স্টেপ আমার কি হবে ও এর মাথায় থাকা ইলেকট্রন এখানে দিল অর্থ আমার টানলো এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের খেলা স্ট্রাকচার কি পেলাম বলতে এইটা ভালো করে দেখি চল অর্থর মাথায় ডেভেলপ হলো মাইনাস চার্জ সি এর সাথে অক্সিজেনের ডাবল ওয়ান ফর্ম হলো তিনটে লোন পেয়ার ছিল এখন দুটো থাকবে আর এইবারে দেখ অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ ছিল ও ইলেকট্রন দিল তাহলে অক্সিজেনের মাথায় চার্জ কী হবে ছিল মাইনাস ইলেকট্রন দিল হলো প্লাস তাহলে ছিল মাইনাস দিয়ে দিল তাহলে মাইনাস প্লাস নিউট্রাল হলো এবার কারণ অক্সিজেন কি বলতো নিউট্রাল অক্সিজেনের মাথায় আর কোনো চার্জ নেই বুঝতে পেরেছি হ্যাঁ ভাই বুঝতে পেরেছি না জানো মতন কিছুই নেই আমার কাছে ছিল মাইনাস ওয়ান আসলো প্লাস ওয়ান তাহলে হলো কত জিরো আমার কাছে ছিল জিরো হলো প্লাস ওয়ান তাহলে থাকবে কত প্লাস ওয়ান আগের বারে আমার কাছে ছিল জিরো হচ্ছিল প্লাস ওয়ান এই জন্য প্লাস প্লাস করছিলাম তাহলে এই হচ্ছে আমার গল্প যাই হোক চল এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাকচার বাকি স্ট্রাকচার করে এবার একইভাবে আঁকছি এটা গেল এখানে পেলায় গেলো টেনে আমি কিন্তু দুখানা করে এরো দিচ্ছি কোসব তুই একটা করে এড়ো দিচ্ছি ডাইরেক্ট এখান থেকে এখানে পাঠিয়ে দিচ্ছি ওটা ভুল স্ট্রাকচার চল পরের স্ট্রাকচার আমার তাহলে কি হচ্ছে ভাই এই স্ট্রাকচারটা ডাবল বন্ড অক্সিজেনের মধ্যে দুখানা লোন পেয়ার এখানে মাইনাস পরেরটা এখানে গেলো এটা এখানে গেলো তাহলে বাকিগুলো আমি এঁকে ফেলছি ক্লাস ইলেভেনের কনসেপ্ট ক্লাস ইলেভেনে ইনফ্যাক্ট এটাও করতাম এখানে মাইনাস চার্জ আসলো ডাবল বন্ড অক্সিজেনের মধ্যে দুখানা লোন পেয়ার লাস্ট স্টেপে ভাই এটা গেলো এখানে এই গেলো ভাই টেনে নিলো এখানে তাহলে আমি ফাইনালি স্ট্রাকচার পেলাম কি এটা এই হচ্ছে আমার ফাইনাল স্ট্রাকচার ঠিক আছে চল বাঁ দিকে এঁকেছি আমি কি ফেনের রেজোনেটিক স্ট্রাকচার ডান দিকে আঁকলাম আমি কি ফেনক্সাইডের রেজোনেটিক স্ট্রাকচার এইবারে দেখ দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবেল সেটা আমাকে দেখতে হবে দুটোর মধ্যে কোনটা রেজোনেটিক স্ট্রাকচার সবচেয়ে বেশি স্টেবেল যেটা হবে স্টেবেল সেই আমার জিতবে কে বেশি স্টেবেল সে দেখ কে বেশি স্টেবেল সেগুলো আমার ক্লাস ইলেভেনে পড়েছিলাম রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবেলের তার মধ্যে অনেকজন রুল ছিল ফার্স্ট রুল আমার কি বলতো বেসিক্যালি ফার্স্ট রুল ছিল হচ্ছে যার নাম্বার অফ ক্যানোনিক্যাল ফর্ম বেশি হবে ক্যানোনিক্যাল ফর্ম মানে কি যার নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বেশি হবে দেখ এবারে এরও রেজোনেটিক স্ট্রাকচার পাঁচখানা ওরও রেজোনেটিক স্ট্রাকচার পাঁচখানা তাহলে ওখান দিয়ে আমি বিচারে আসতে পারছি না সেকেন্ড আমার কি ছিল সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে সিগমা ওয়ান পাই ওয়ান সব সেম এখানে সিগমা ওয়ান পাই ওয়ান সবই সেম তাহলে এখানে যেটা সেকেন্ড অ্যাপ্লিকেবল হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ হয় সেটা আমার হচ্ছে আনস্টেবল হয়ে যায় ইলেকট্রোনেগেটিভ অ্যাটম মানে কি ভাই ও ইলেকট্রন টানবে তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় যদি মাইনাস চার্জ ডেভেলপ হয় তাহলে সেটা আমার স্টেবল সিনারিও বাট ইলেকট্রোনেগেটিভ আইটামের মাধ্যমে যদি প্লাস চার্জ ডেভেলপ হয়ে যায় তাহলে আমার সেটা আনস্টেবল সিনারিও কেন কারণ ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ হচ্ছে ইলেকট্রন টেনে নেয় তাহলে দেখ আমার প্রথম যে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার সেখানে পাঁচ খানার মধ্যে তিনখানাতে অক্সিজেনের মধ্যে আমার প্লাস চার্জ প্লাস চার্জ ডেভেলপ হয়েছে আর ফেনক্সাইডে দেখ আমার পাঁচখানার মধ্যে দুখানাতে মাইনাস আছে তিনটাতে কিছু ডেভেলপই হয়নি তার মানে দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল বলতো ফেনক্স রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে আমার মোর স্টেবল তাহলে ফেনক্সাইডের রেজোনেটিং স্ট্রাকচার মোর স্টেবল বলে আমার ভাই এটা হবে পুরো ফরওয়ার্ড ডাইরেকশন হবে ফেনল ভেঙে যাবে হচ্ছে ফেনক্সাইডে আর এইচ প্লাস আমি পাবো তার মানে ফেনল হচ্ছে অ্যাসিডিক ইন নেচার বুঝতে পেরেছিস তো এই রিজন তোকে পরীক্ষা এখন আর দেয় না আগে দিত ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার ক্লিয়ার তাহলে আমি ফেনল অ্যাসিডিক ইন নেচার আমি জেনে রাখলাম তাও আমি এটার অ্যান্সার তোকে পাঠিয়ে দেবো লিখে ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমি রেজোিক স্ট্রাকচার তোকে আঁকতেই হবে তো মুখস্থ করে যাওয়ার মতন নয় রেজোনিক স্ট্রাকচার ক্লিয়ার আচ্ছা এইবার দেখ তার মানে ফেনল আমি বুঝলাম অ্যাসিডিক অ্যালকোহলের থেকে বেশি অ্যাসিডিক ফেনল কিন্তু আমার অ্যালকোহলের থেকে বেশি অ্যাসিডিক অ্যাসিডিক অর্ডার নেচারটা লেখ লেখ অ্যাসিডিক নেচার অর্ডার লিখছি কী হবে অর্ডারটা লিখছি কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন ফেনল গ্রেটার দেন ওয়াটার গ্রেটার দেন অ্যালকোহল এই হচ্ছে কিন্তু আমার অর্ডার ঠিক আছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন ফেনল গ্রেটার দেন ওয়াটার গ্রেটার দেন অ্যালকোহল কার্বক্সিলিক অ্যাসিড গ্রেটার দেন ফেনল গ্রেটার দেন ওয়াটার গ্রেটার দেন অ্যালকোহল তোকে যদি বলি ফেনল আর মিথানলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি ফেনল আর মিথানলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি কার বেশি হবে ফেনল অবভিয়াসি যার কারণ কী বলতো আমি সেমভাবে কম্পেয়ার করবো কীভাবে অবধি সবার ক্লিয়ার বোঝা গেছে তাহলে ভাই আমি কারাবক্স লিখেছি ফেনল ওয়াটার অ্যালকোহল আচ্ছা মিথানল কোথায় যেত বলতো ওয়াটারের আগে না পরে মিথানল মিথানল আমার আসতে হচ্ছে আগে মিথানল হচ্ছে একমাত্র ছিল অ্যালকোহল যেটা আমার ওয়াটারের আগে আসতো মনে আছে খাতার মধ্যে লেখা আছে মিথানল ছিল হচ্ছে আমার আগে আমি যদি তোকে বলি তাহলে মিথানলটা যাবে কোথায় ভাই মিথানল কি আমার ফেনলকে ছাড়িয়ে চলে যাবে নাকি এইখানটা বুঝবে সেটা তুই নিজেই বলতে পারবি এটার কম্প্যারিজন তুই কদিন পরেই পারবি করতে তোকে যদি বলি ফেনল আর মিথানলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি তাহলে যেন আমি এই স্ট্রাকচার মুছে দিচ্ছি ফেনল আর মিথানলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি কীভাবে বলবো সেই জিনিসটা দেখ ফেনল আর মিথানলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি আচ্ছা চল আমি মিথানলের কথা ভাবি মিথানল সাপোজ আমার এই জিনিসটা ভাই এটা হচ্ছে আমার মিথানলের স্ট্রাকচার মিথানল যদি আমার ভেঙে যায় আমি কী পাবো ভাই মিথানল থেকে পাবো হচ্ছে দেখ এই আয়নটা পাবো সিএইচ থ্রি ও মাইনাস আর এইচ প্লাস তাই না এই জিনিসটা পাবো সিএচ থ্রি ওমাইনাস আর এইচ প্লাস দেখ ভাই তুই বল এটার স্টেবিলিটি বেশি না এটার স্টেবিলিটি বেশি ভাই এটা অনেক বেশি স্টেবেল এটা রেজোনেন্স স্টেবিলাইজড আর এখানে তো ওসব সব স্টেবিলিটির কোনো গল্পই আসছে না তার মানে ভাই এটা আমার অনেক বেশি স্টেবল ঠিক আছে তার মানে আমার এটা থেকে এটা অনেক বেশি স্টেবল তাই জন্য সেই ফেনল অ্যাসিডিটি মিথানলের থেকে অনেক বেশি হয় বুঝতে পারছিস তো মিথানল একমাত্র যে আমার ওয়াটার থেকে একটু বেশি অ্যাসিডি ক্লিয়ার বুঝলি হ্যাঁ ভাই বোঝা গেছে তাহলে ফেনল হচ্ছে আমার মোর অ্যাসিডিকের নেচার চল এই ছিল হচ্ছে অ্যাসিডিক নেচার অফ ফেনল তাহলে এক নম্বর আমি লিখছিলাম কি অ্যাসিডিক নেচার অফ ফেনল তার মধ্যে এত কিছু করলাম ফেনলের অ্যাসিডিটি আমার কার থেকে বেশি কার থেকে বেশি সবকটা অ্যালকোহলের থেকেই বেশি ঠিক আছে সবকটা অ্যালকোহলের থেকেই বেশি ওকে চল খাদা এবার লেখ আমাদের কী চলছিল এক নম্বর কি হেডিং দেওয়া ছিল ইজ অ্যাসিডিক ইন নেচার একের মধ্যে লেখ এবার ওর মধ্যে আবার হেডিং ওর মধ্যে আবার হেডিং দেয় রিয়াকশান ডিউ টু অ্যাসিডিক রিয়াকশান ডিউ টু অ্যাসিডিক নেচার রিয়াকশান ডিউ টু অ্যাসিডিক ইন অ্যাসিডিক নেচার রিয়াকশান ডিউ টু অ্যাসিডিক নেচার রিয়াকশান ডিউ টু অ্যাসিডিক নেচার লেখা হয়ে গেছে তার মধ্যে ফার্স্ট রিয়াকশান নাম্বার এ তাহলে একের মধ্যে আমার চলছে এখন এ রিয়াকশান ডিউ অ্যাসিডিক নেচারের মধ্যে নাম্বার এ লিখছি রিয়াকশান উইথ হেডিং এর এর মধ্যে হেডিং দিচ্ছি রিয়াকশান উইথ অ্যাক্টিভ মেটাল মনে মনে আছে ভাই আমি করেছিলাম অ্যালকোহলের সাথে অ্যাক্টিভ মেটালের রিঅ্যাকশন রিয়াকশন উইথ অ্যাক্টিভ মেটাল কি হতো বলতে অ্যালকোহলের সাথে অ্যাক্টিভ মেটালের রিয়াকশানে এইচ টু গ্যাস বেরিয়ে তো আর সল্ট মতো তাই না এখানেও সেম কেসই হবে বেসিক্যালি এখানেও আমার সেম কেসই হবে তার মানে কি চলো আমি ফেনলকে এবার ওই বেনজেন্ডিংটা আঁকছি না আমি সঠে পিএইচ ওইচ লিখছি লিখতেই পারি কোনো অসুবিধার কিছু নেই তাহলে আমার কাছে তার আছে হচ্ছে ফেনল মানে পিএইচ ওইচ প্লাস এর মধ্যে দিলাম হচ্ছে অ্যাক্টিভ মেটাল কে ভাই অ্যাক্টিভ মেটাল কারা মনে আছে কারা অ্যাক্টিভ মেটাল ছিল ওটা তো এক্সাম্পেল দিচ্ছিস কারা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যারা বেসিক্যালি হাইড্রোজেনের উপরে থাকে আর আমার রেফারেন্স ফ্রেমটা মনে আছে আমি লিখে রেখেছিলাম অ্যালকোহলগুলো লেখা আছে যারা হচ্ছে আমার নেগেটিভের দিকে থাকে তারা যাদের ইজরো ভ্যালু নেগেটিভের দিকে তারা হচ্ছে বেসিক্যালি আমার অ্যাক্টিভ মেটাল ছিল হাইড্রোজেনের উপরে যারা থাকতো অ্যাক্টিভ মেটাল অ্যালকোল চ্যাপ্টারে পড়েছিল তো ফেনলের মধ্যে যদি আমি সোডিয়াম দিই কী পাবো বলতো প্রোডাক্ট আমার কীভাবে ভাই সো কীভাবে প্রোডাক্ট বল দেখি হাইড্রোজেন গ্যাস পাবো প্লাস সোডিয়াম এক্সাক্টলি ঠিকই বলেছিস আমি ছবিটা এরকম খুলেই আঁকি ও মাইনাস এ প্লাস এটার নাম কি এটার নাম হচ্ছে সোডিয়াম ফেনক্সাইড সোডিয়াম ফেনক্সাইড মানে এই আয়নটার নাম হচ্ছে ফেনক্সাইড আয়ন এই আয়নটার নাম হচ্ছে ভাই ফেনক্সাইড আয়ন এটার নাম হচ্ছে কি ফেনক্সাইড আয়ন এই আয়নটার নাম কি ফেনক্সাইড আয়ন ওর সাথে সোডিয়াম লাগলো তাহলে আমার কি হলো সোডিয়াম ফেনক্সাইড বোঝা গেছে এ ভাই এই কোশ্চেন যদি তোর পরীক্ষাতে দেয় কী কোয়েশ্চেনটা বলতে এরকম ভাই ফেনলের মধ্যে সোডিয়াম দিয়ে ছেড়ে দেবে এ দেবে এতে হাইড্রোজেন লিখলে হবে না এটা লিখতে হবে সোডিয়াম ফেনক্সাইড লিখতে হবে বুঝেছিস আচ্ছা যদি বলতো আমি যদি সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে এইচ ও প্লাস দিই তাহলে প্রোডাক্ট কি হবে যদি আমি সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে যদিও খাতায় না এখন ভেবে চিন্তা বল সোডিয়াম ফেনক্সাইডের মধ্যে এইচ ও প্লাস দিলাম প্রোডাক্ট কী হবে ফেনল এক্সাক্টলি প্লাস মাইনাসের খেলা খেলব ও মাইনাস এ প্লাস আছে আমি এর মধ্যে এইচ ও প্লাস দিলাম এইচ ও প্লাস মানে কি এইচ প্লাস আর ও এইচ মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস খেলবো এইচ প্লাস চলে যাবে ও মাইনাসের সাথে ও এইচ মাইনাস চলে যাবে এ প্লাসের সাথে আমি আমার ফেনল ফিরে পাবো এইভাবে কিন্তু রিয়াকশান করে জানিস তো ফেনল থেকে আবার ফেনল ফিরে পায় লেবে করে এগুলো কারণ আছে ওগুলো হায়ার লেভেলের ব্যাপার বুঝেছিস ঠিক আছে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করলে ধর আমি শর্ট টার্মে আমার হাইড্রোজেন গ্যাস দরকার আমি ফেনল থেকে সোডিয়াম মেটাল সোডিয়াম মেটাল তো অ্যাভেলেবেল তো স্কুলের লেবে আছে হয়তো আছে স্কুলের লেবে না হয়তো স্কুলের লেবে নেই সোডিয়াম মেটাল যাই হোক ফেনল আমার কাছে ধর আছে ফেনল থাকবে লেবে স্কুলের লেবে তো নেই সোডিয়াম আমি দিলাম ওর মধ্যে ভাই হাইড্রোজেন গ্যাস একটু আমার দরকার ছিল হাইড্রোজেন গ্যাস একটুখানি তো আমি হাইড্রোজেন গ্যাস ডেভেলপ করে ওটা নিয়ে কাজ করে দিলাম আমাদের সোডিয়াম ফেনক্সাইড পেয়েছি ওটাকে আমি আবার ওর মধ্যে অ্যাসিডিক ওয়াটার দিয়ে আমি আমার ফেনল ফিরে পেলাম সুন্দর কাজ করে নিতে পারবো এইচ টু আমি কাজে দিলাম এইচ থ্রি প্লাস মানে কি এইচ প্লাস আর ওয়াটার ওয়াটার তো ভাই চারিদিকেই পড়ে আছে আর এইচ প্লাস মানে অ্যাসিড আমি দিয়ে দিলাম দুশো চল রিয়েশন উইথ অ্যাক্টিভ মেটাল নাম্বার এ হয়ে গেছে নাম্বার বি লেখ রিয়াকশন উইথ এইচ রিয়াকশন উইথ এইচ রিয়াকশন উইথ এইচ এটা না লিখলেও চলতো যাই হোক চল লিখছি তাও রিয়াকশনই তো এনে হয়েছ কেন প্রিভিয়াসের কোশ্চেনে এসছে ভাই রিয়াকশানিতে এনে ওইচ তুই বল এ লিখতে হবে বল ফেনলের মধ্যে এনেওস দিলে প্রোডাক্ট কী হবে এক্স্যাক্টলি সোডিয়াম ফেনক্সাইড এ তো অ্যাসিড বেস রিয়াকশন এখানে তো আমি তুই বহু যুগ আগে খেলে ফেলেছি অলরেডি অ্যালকোহল আমার অ্যাসিড বেস আমার হচ্ছে ভাই এনে ওইচ তাহলে আমার কী হবে ভাই ওয়াটার বেরিয়ে যাবে তাহলে আমার কী হলো বলতো প্রোডাক্ট সোডিয়াম ফেনক্সাইড প্লাস ওয়াটার ও মাইনাস এনে প্লাস প্লাস এইচ টু ও বুঝলি সোডিয়াম ফেনক্সাইড প্লাস ওয়াটার তুই ও মাইনাস এনে প্লাস চাইলে চার্জ নাও লিখতে পারিস ও লিখতে পারিস একই ব্যাপার বুঝে গেছে সোডিয়াম ফ্যান অক্সাইড প্লাস ওয়াটার বুঝেছিস সোডিয়াম ফ্যান অক্সাইড প্লাস ওয়াটার এটা কোন একটা ইয়ারে এসেছিলো এরকম ইউজ দিয়ে ছেড়ে দিয়েছিস ও এনে তোকে বাচ্চা ভেবেছে কিন্তু তুই তো প্রো লেভেলের প্লেয়ার এখানে চল নাম্বার সি নাম্বার সি আচ্ছা নাম্বার সি পরে লিখলে এক নোট বলে লিখতো দেখ ভাই আমার অ্যালকোহলও অ্যাসিডিক ফেনলও অ্যাসিডিক তাহলে এখন অ্যালকোহল আর ফেনলের মধ্যে আমি ডিফারেন্সিয়েট করবো কীভাবে অ্যালকোহল অ্যাসিডিক ফেনল অ্যাসিডিক ধর আমার দুখানা কন্টেনার আছে তোর ল্যাবে দুখানা কন্টেনার ধর একটা কন্টেনার দুখানা বিকার ধর আছে একটা বিকারের মধ্যে আছে ফেনল ফেনলও আমার কালারলেস মিথানলও আমার ধর কালারলেস ঠিক আছে তোকে বলেছে কোনটার মধ্যে কি আছে তুই তো দেখতে পাবি না ভাই যে ওই কন্টেনারের মধ্যে দেখ এরকম সি এইচ থ্রি ওইচ লেখা ঘুরে বেড়াচ্ছে দেখতে পাবি কি ওয়াটারের মধ্যে দেখতে পাস এইচ ওইচ লেখা ঘুরে বেড়াচ্ছে এরকম চারিদিকে দেখতে পাস না ও টু দেখতে পাচ্ছিস নেচারের মধ্যে উটু ওটু ঘুরে বেড়াচ্ছে দেখা যায় না তার মানে কীভাবে বুঝবো আমি কোন কন্টেন্টের মধ্যে কী আছে আমাকে কোনো একটা কমন কেমিক্যাল দিয়ে করতে হবে যেরকম আমি ডিফারেন্সিয়েট বিটুইন করতাম মনে আছে আইডোফরম টেস্ট করেছি অলরেডি লুকাস টেস্ট করেছি সেম ব্যাপার আমি এখানেও করবো ওকে আচ্ছা ফেনল বা মিথানল কেউই কিন্তু লুকাস টেস্ট দেবে না কেন দেবে না কারণ মিথানল ওয়ান ডিগ্রি অ্যালকোহল ও তো ফর্টি এইট আওয়ার্স পরে পাই আটচল্লিশ ঘন্টা লেবে কেউ বসে থাকে না আর ওই অত শর্ট তো কি অতক্ষণ টাইম আছে নাকি তোকে তো ইনস্ট্যান্ট কোনো রিয়াকশন করে ডেভেলপ করতে হবে মানে তার তোকে এখন ইন্টারভিউ তার এখন জিজ্ঞেস করলো যদি ফেনল আর মিথানলের মধ্যে কীভাবে ডিফারেন্সিয়েট করবি তুই আটচল্লিশ ঘন্টা পরে সে অ্যান্সার দিবি না আটচল্লিশ ঘন্টা পর্যান্সার দিবি এখন রেখে দিলাম লুকাস টেস্ট দিয়ে দেখছি তারপরে কী হলো দুদিন পরে এসে আমি অ্যান্সার দিলাম ইন্টারভিউর যারা নিচ্ছিল তারা পালিয়ে চলে গেছে ওখান থেকে তো তোরা চাকরি হবে না ফেনল ভাই ফেনল পার্টিসিপেট করবে না কেন করবে না ফেনল পার্টিসিপেট তার কারণ ভাই ফেনলের লুকাস টেস্টে মনে আছে আমি কার্বো কাটান পেতাম আমার যদি ফেনল আমার পার্টিসিপেট করে তাহলে দেখ আমি এখান থেকে এই কার্বোকাটানটা পাওয়ার কথা এই কার্বোকারটেন তো স্টেবেল নয় তাহলে ফেনল আমার লুকাস টেস্টে পার্টিসিপেট করবে না তাহলে আমার বলতে কি অ্যালকোহল আর ফেনল এদের মধ্যে ডিফারেন্সের করতে অনেক কিছু আছে ফার্স্ট যেটা মিথানল দেখ লাস্ট ক্লাসে লিখেছিলাম না অ্যালকোহলগুলো আমার লিটমাস টেস্টে পার্টিসিপেট করে না লিটমাসের কালার চেঞ্জ করতে পারে না কিন্তু ফেনল কিন্তু আমার লিটমাসের কালার চেঞ্জ করতে পারে ফেনল আমার অ্যাসিডিক লিটমাসের কালার চেঞ্জ করতে পারে তাহলে নোটের মধ্যে এক নম্বর পয়েন্ট লেখ ফেনল ক্যান চেঞ্জ কালার অফ লিটমাস পেপার ফেনল ক্যান চেঞ্জ কালার অফ লিটমাস পেপার फेनल कैन चा कैन चेन्ज कलर ऑफ लिटमस पेपर फुल देर फोर दिस कैन बी यूज दिस कैन बीज एज ए आईडेंटिफिकेशन टेस्ट एज आईडेंटिफिकेशन टेस्ट एम फेनल एंड अल्कोहल দিস ক্যান বি used অ্যাজ a identification টেস্ট এবং ফেনল অ্যান্ড অ্যালকোহল ঠিক আছে ঠিক আছে যদিও আমি তো এটাই পরীক্ষাতে আমি এটা লিখবো না ঠিক আছে এটা লেখা যেতে পারে কিন্তু লিখবো না আমি সলিড কোনো একটা টেস্ট লিটমাস পেপারের এর থেকে বেটার কোনো একটা কেমিক্যাল দিয়ে করা যেখানে আমি কালার চেঞ্জ ভালো মতন দেখতে পাবো কারণ অনেক ক্ষেত্রে লিটমাসের ক্ষেত্রে রেসপন্স নাও করতে পারে কেন কারণ ফেনল অক্সিডাইজ হয়ে অন্য ভার্সনে চলে যেতে পারে যেটা আমি কিছুক্ষণ পরে পড়ব প্যারাবেনজোকিন চলে যাবে ফেনল ফেনল যে ফেনল সব সময় অবস্থা থাকে এরকম নয় কেন সেগুলো পরে দেখছি তার মানে এটা লিখে রাখতো লেখ উপরে লিখে রাখ বা নিচে লিখে রাখ উইল নট রাইট দিস ইন এক্সাম এক্সামে এটা লিখবো না এটা এক্সামে লিখবো না এটা এক্সামে লিখবো না এক্সামে কি লিখবো সেটা পরে আসছি ফেনলের জন্য সুন্দর টেস্ট আছে ওটা করবো থ্রি টেস্ট সেটা পরে হবে তোর স্কুলের লেভে এফিসিয়ালসি অ্যাভেলেবেল যাই হোক চল এক নাম্বার লিখেছি দু নম্বর লেখ আচ্ছা তোর ক্লাস ইলেভেনে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে অ্যাসিড আর বেসিক রেডিকালের টেস্ট ছিল না ছিল তো ওখানে কার্বোনেটায়নের টেস্ট ছিল বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিড ছিল কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট তুই কীভাবে করতিস মনে আছে সোডিয়াম বাই টেস্ট করতিস না সোডিয়াম বাই টেস্ট ওর মধ্যে অ্যাড করতিস সি টু গ্যাসের বাবলস বেরোতো এরকম দেখেছি কিছু সোডিয়াম বাই অ্যাড করতাম বাই সিউটু গ্যাসের বাবলস বেরোচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ছিল এরকম প্র্যাকটিক্যাল সিলেবাসও তো আছে স্কুলে করেছে কেন আমি যাই না তার মানে তোর কাছে বলতো কি আছে কার্বক্সিলিক অ্যাসিডকে আইডেন্টিফাই করা হয় কীভাবে বলতো ওর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট দেবো আমার ওখান থেকে সিওটোগ্যাসের বাবলস বেরোতে পারবে একদম সিম্পল টেস্ট সোডিয়াম বাইকার্বনেট অ্যাভেলেবেল ইজিলি তার মানে কার্বক্সিলিক অ্যাসিডগুলো হচ্ছে আমার সোডিয়াম বাইকার্বোনেটের প্রেজেন্সে গ্যাসের বাবলস বার করে কেন করে সেটা মেকানিজম তো আমার তো নেই এখন ফেনল ফেনল আমার অ্যাসিডিক কার্বক্সিলিক অ্যাসিডে অ্যাসিডিক কার্বক্সিলিক অ্যাসিড এই রিয়াকশান করবে ফেনল আমার এই রিয়াকশান করবে না তাহলে দু নম্বর লেখ লেক কার্বক্সিলিক অ্যাসিড ক্যান রিলিজ টু कार्बोक्सिलिक एसिड कैन रिलीज सीओ टू कैन रिलीज सीओ रिएक्शन विथ मेटल कार्बोनेट कार्बोनेट और कार्बोनेट ब्रैकेट एलेक बाइकार्बोनेट टेस्ट इन प्रैक्टिकल केमिस्ट्री 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 गेट क्लोज कर लिख, बट फॉल कैनॉट बट फेनॉल कैन नॉट बट फेनॉल कैन नॉट बट फेनॉल कैन नॉट

দু নম্বরটা কিন্তু আমি ভালো করে মার্ক করে রাখলাম দু নম্বরটা আমি লিখবো ঠিক আছে তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আছে ডিফারেন্সিয়েট বিটুইন ফেনল অ্যান্ড কার্বক্স আছে তখন আমি এটা লিখে দেবো ওকে ক্লিয়ার বুঝতে পেরেছিস কেমিক্যাল ইকুয়েশন তোকে পরীক্ষাতে দেবো আমি সেটা পাঠিয়ে দেবো ঠিক আছে কীভাবে লিখবে অ্যান্সার মনে আছে দেখেছিলাম সেই ভাই তিনখানা কলাম করতাম রিয়েজেন্ট তারপর তারপরে দুখানা এরকম কিছু ডেমো অ্যান্সার পাঠানো ছিল না ওয়ান ডিগ্রি অ্যালকোহলের মধ্যে তারপরে দেখবি কিটোনার এলডিহাইডের মধ্যে আয়োডোফর্মের পাঠানো ছিল সিমিলারলি আমি এটারও অ্যান্সারটা পাঠিয়ে দেবো ওটা দেখে লিখে রাখবি ঠিক আছে ক্লিয়ার চল করের টেক তাহলে এই ছিল হচ্ছে আমার আইডেন্টিফিকেশান ফেনলের পার্টিকুলার আইডেন্টিফিকেশান যেটা পড়বো যেটা ফেনলের অ্যালকোহলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে সেটা কেন ফেনল আর অ্যাসিডের মধ্যে করতে পারে না কারণ ভাই ফেনল কার্বক্সিলিক দুজনেই ওই কমন টেস্টে পার্টিসিপেট করে ফেলে সেই টেস্টটা আমি যদি পরে আসি তো নাম্বার মেয়ে গেছে রিয়্যাকশনই তেনে গইছি এটা হচ্ছিল হচ্ছে আমার সব অ্যাসিডিক নেচারের জন্য রিয়াকশান নাম্বার দুই লেখ চল হয়ে গেছে অ্যাসিডিক নেচারের রিয়াকশন আমার শেষ দু নাম্বার রিয়াকশন আমার লেখ দু নাম্বার রিয়াকশন লেখ এই রিয়াকশন আমার তোর পড়া দু নাম্বার রিয়াকশন লেখ স্টাডিফিকেশন রিয়াকশন এস্টারিফিকেশন রিয়াকশন পড়া রিয়াকশন স্টাডিফিকেশন ডিটেলসে দেখেছিলাম মেকানিজম পাঠিয়ে দিয়েছিলাম লেখ স্টাডিড ইন অ্যালকোহল পার্ট

এইচ প্লাস দিলাম স্টার ফর্ম হবে কোথা থেকে কে বেরোতো অ্যাসিড থেকে কে বেরোতো আর এলকোল থেকে কে বেরোতো অ্যাসিড থেকে কে বেরোয় ও এইচ আর এল থেকে থেকে হচ্ছে এইচ তাই না এস্টারিফিকেশান রিঅ্যাকশন এইবারে একটু নতুন নতুন টাইপের কটা শিখব ঠিক আছে তাহলে চল আমি জাস্ট নাম্বার এ বলে এতক্ষণ যেটা লিখলাম না নাম্বার এ বলে একটু কমন ভার্সানটা লিখে রাখি কমন ভার্সান মানে চল আমি তোর জন্য এটা লিখে রাখছি আর এইচ লিখে একটু আর এইচ প্লাস সি এইচ থ্রি কারণ এটার রেফারেন্সে বাকি রিয়াকশানগুলো করবো আর এইচ প্লাস আর ওয়ান সিডবল ওইচ লেখ আর ওইচ প্লাস আর ওয়ান সিডবল এইচ ইন অফ এইচ প্লাস আমার কী ফর্মতো ভাই এটার রেফারেন্সে বাকিগুলো করবো ওই জন্য আমি লিখে রাখছি অ্যালকোহল থেকে বেরবে হচ্ছে আমার ভাই এইচ আর অ্যাসিড থেকে বেরোবে হচ্ছে ওইচ খেলা হবে আমার প্রোডাক্ট ফর্মুলো কী ভাই আর ও অক্সাইডের সাথে ভাই কার্বন এদিকে ভাই আর ওয়ান প্লাস এইচ টু এটাকে আমি রেফারেন্স হিসেবে লিখে রাখলাম নাম্বার এ বলে এটা আমি করেছি অলরেডি নাম্বার বি থেকে আবার নতুন কিছু ঢুকছে ঠিক আছে নাম্বার বি হেডিং এটা হচ্ছে নাম্বার এ ছিল এটা আমার অলরেডি পড়া উইথ মেকানিজম ঠিক আছে নাম্বার বি এবার লেখ এটা রেফারেন্সে বাকিগুলো করলে তো সুবিধা হয় নাম্বার বি বিসিডিক অ্যানহাইড্রাইট অ্যাসিডিক অ্যানহাইড্রাইট অ্যাসিডিক কিন্তু নয় এসিআইডিআইসি উইথ অ্যাসিডিক অ্যানহাইড্রাইট উইথ অ্যাসিডিক অ্যানহাইড্রাইট ওকে চল সিম্পল ঠান্ডা মাথায় ভালো করে দেখ আমি কিন্তু এবার অ্যালকোহলের সাথে স্টারিফিকেশান রিয়াকশান করছি না আমি করছি ফেনলের সাথে আচ্ছা তুই বল আগেরটা তো আমি অ্যালকোহলের সাথে বললাম যদি আমার এখানে আচ্ছা নাম্বার এর নিচে কোনো জায়গা আছে নাম্বার এর নিচে জায়গা আছে একটু জায়গা আছে আমার তো অ্যালকোহলের সাথে বলেছে আমার ওই ফেনলের সাথে তো পড়া হয়নি তো একই ব্যাপার হবে বলতে কি অ্যালকোহল হলে আমি আরও ইস লিখতাম ফেনল হলে আমার এই জিনিসটা এরকম হয়ে যাবে এই আটটা আমার কি হয়ে যাবে এরকম হয়ে যাবে দেখি এটা তখন প্রোডাক্ট হয়ে যাবে লিখে রাখতো নিচেটা এটা এটাতে আমি এগুলোকে আর আর লিখছিলাম আর হলে তো আমার অ্যালকোহল হয় আর এটা ফিনাইল হলে এটা ফেনল হবে তো আমি তখন ফেনলের স্টার্টিফিকেশন পড়ছি বেসিক পার্ট সব এক শুধু প্রোডাক্টটা এরকম হয়ে যাবে আমি যা হতো ওখানে এখানেও তাই হবে যেখান থেকে যা বার করতাম একই জিনিস বার করবো ওখানে আমার অ্যালকোহলের আরেক জায়গায় এখানে ফেনলের এই বেঞ্জিনিংটা হবে বুঝতে পেরেছিস তো আর বাকি পার্ট সব সেম এর নিচে একটু অ্যারেঞ্জ করে একটু ম্যানেজ করে একটু ঢুকিয়ে দে ঠিক দেখেছিস তো পরীক্ষাতে কিন্তু ফেনলের স্টার্টিফিকেশন আসতে পারে একই তো ব্যাপার ভাই ফেনল থেকে কাকে বার করব এইচ অ্যাসিড থেকে বার করব এইচ খেলা সেই একই হচ্ছে খেলা হয়ে গেছে আবার দেখেছিস এটা হচ্ছে ফেনলের স্টার্টিফিকেশন রিয়াকশন ঠিক আছে চল নাম্বার বি এখন আমি সব ফেনলের রেসপেক্টেই যাচ্ছি তাহলে আমি কী লিখেছি উইথ অ্যাসিডিক অ্যানহাইড্রাইড অ্যাসিডিক অ্যানহাইড্রাইড আচ্ছা অ্যাসিডিক অ্যানহাইড্রাইড মানে কি বলতো এক্সটার্নাল অ্যাসিডটা আছে ওই জন্যটা বলছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইট অ্যানহাইড্রাইট মানে কি চল দেখি একটু ঠান্ডা মাথায় চল আমি নিলাম আছে যে কোনো একটা ফেনল নিলাম সিম্পল ফেনলই নিই তোর পরীক্ষাতে সিম্পল ফেনল ছাড়া কিছু আসে না ফেনলের মধ্যে দিলাম হচ্ছে আমি ভালো করে দেখবি এই পার্টটাকে বলে হচ্ছে আমার অ্যানহাইড্রাইট পার্ট দেখ এই পার্টটাকে বলে হচ্ছে আমার অ্যানহাইড্রাইট পার্ট এটাকে বলে অ্যানহাইড্রাইট পার্ট তো সিলেবাসে একমাত্র একখানা সিম্পল অ্যানহাইড্রাইটই আছে কোন অ্যানহাইড্রাইট আচ্ছা হচ্ছে ভাই এটা অ্যানহাইড্রাইট পার্ট এর সাথে দেখো আমি লাগানো হচ্ছে এটা ওকে একে বলেছি না এটাকে কি বলে এটাকে বলে অ্যাসিডিক অ্যানহাইড্রাইট এটার নাম হচ্ছে কি অ্যাসিডিক না অ্যাসিডিক অ্যাসিড যেরকম লিখিস এটা হচ্ছে আমার কি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড ওকে অ্যাসিডিক অ্যানহাইড্রাইট অ্যাসিডিক অ্যাসিড যেরকম অ্যাসিডিক অ্যানহাইড্রাইট কীভাবে অ্যাসিডিক অ্যানহাইড্রাইট পাই সেটা অ্যাসিডিক অ্যাসিড চ্যাপ্টারে গিয়ে পড়ব অ্যাসিডিক অ্যাসিডকে হিট করলে পিটু ও ফাইভ ফাইভে এটা পেয়ে যাবো সিম্পল রিয়াকশান দুখানা অ্যাসিডিক অ্যাসিড থেকে এখন এক মলিকুল ওয়াটার বার করে দিলে আমি এটা পেয়ে যাবো অ্যাসিডিক অ্যানহাইড্রাইট যাই হোক চলে এটা আমি দেখলাম স্ট্রাকটা দেখতে পাচ্ছি সিএইচ থ্রি সিও ও সিও সিএইচ থ্রি এটাকে শর্টে লেক শর্টে লেক এটাকে এটা আঁকা হয়েছে সবার রিয়াকশান কিন্তু এখন আর দেখায়নি এটাকে শর্টে লেখ শর্টে কীভাবে লিখবো দেখ এই পার্টটা দুবার রিপিট হয়েছে সিএইচ থ্রি সিও পার্টটা দুবার রিপিট হয়েছে আর ওর সাথে অক্সিজেন লেখেছে তার এটাকে দেখ এইভাবে লেখে তোর বইতে এইভাবে লেখা থাকবে এইচ থ্রি সি ও হোল টু দুবার তারপরে ও এইচ থ্রি সিও তার হোল টু অ্যাসিডিক অ্যানহাইড্রাইট ঠিক আছে তোর পরীক্ষাতে ইনফ্যাক্ট এইভাবেই দেবে কারণ প্রথম কথা হচ্ছে এত বড় স্ট্রাকচার কার জায়গা নেই কোশ্চেনের মধ্যে ওকে তাহলে এই ফর্ম্যাটে দেবে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড এবং কিন্তু এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড দিলাম সিম্পল চাপের কিছু নেই একইভাবেই রিয়াকশান আমি করছি এত এতদিকার সবার দেখ তাহলে আমি মুছে দিচ্ছি এই জিনিসটা অ্যাচিক্যানাই রেখে দিলাম যেভাবে আমি তো স্টারিফিকেশান রিয়াকশান পড়তাম সেমভাবে রিয়াকশন হবে মেকানিজমে তাহলে যাচ্ছি না তাহলে প্রোডাক্টটা আমি তো একইভাবে লিখবো দেখ দেখাটিফিকেশান রিয়াকশানে এই যে এতদিন ধরে আমি যেগুলো পড়েছি অ্যাসিডের সাথে অ্যালকোহলের এস্টাটিফিকেশান রিয়াকশান সেখানে প্রোডাক্ট কীভাবে লিখতাম অ্যালকোহল থেকে এইচ অ্যাসিড থেকে ওইচ বার করতাম তার মানে ধর আমার যদি এটা সিএইচ থ্রি কিন্তু এটার সাথে একইভাবে ছবিটা আঁকছি জাস্ট তোর বোঝার জন্য এটা যদি সিএইচ থ্রি সিটা বলিয়েছ ছো তাহলে তো আমার এইভাবেই বেরোতো ভাই এখান থেকে বেরোতো এখান থেকে বেরোতো ওই এটা বলো ওই প্রোডাক্ট পেতাম তাহলে এখানে প্রোডাক্টটা তখন ওয়ান হতো তোকে আর না এটা তোকে আমি বোঝানোর জন্য বলছিলাম এতদিন ক্লিয়ার এখানেও আমার একইভাবেই প্রোডাক্ট বেরোবে তার মানে কীভাবে বলতো দেখ ওখানে আমার এটার সাথে সিএইচ থ্রি সি ওপার্টটা জুড়ে গেছিলো আমি ওই প্রোডাক্টটা পেয়েছিলাম দেখ এখানেও তোর সেই একই জিনিস অ্যালকোহল থেকে মানে ফেনল থেকে এইচ বেরিয়েছিলো এইচ বেরোবে আর ওখান থেকে আমার কি বেরোচ্ছে বলতো দেখ সিও বাদ দিয়ে বাকি পাটটা দেখ সিও বাদ দিয়ে বাকি পাটটা বেরিয়ে গিয়েছিল জল হিসেবে বেরিয়ে যেত ওয়াটার হিসেবে এখানে আমি একই হলো দেখ সিও বাদ দিয়ে বাকি পাটটা ওয়াটার হিসেবে বেরিয়ে যাবে এখানে ওয়াটার না এখানে অন্য বারসনে বেরোবে মেকানিজম সব এক এখানে ওয়াটার বেরোচ্ছে না অন্য জিনিস বেরোচ্ছে ঠিক আছে তাহলে আমি দেখ কার সাথে কাকে লাগালাম এই পাটটার সাথে এই যে ভাই এই পাটটা তাই তো হচ্ছে তাই তো হলো তাহলে আমার প্রোডাক্ট কী হবে চল প্রোডাক্টটা আঁকি আমি জাস্ট ওই জন্য উপরে ওটাকে এঁকে রেখেছি ওখানে আমার সাই সিএইচি আর এই পার্টটা জুড়ে যেত সিএসপির আর এই পার্টটা জুড়ে যেতাম আর বাকি পার্টটাকে আমি লাগিয়ে দিলাম জল হিসেবে ওখানে লাগাতাম এখানে এইচের সাথে এখানে তার ওইচ নেই ও এর বাকি পার্টটা আছে তাহলে ওটাকে লাগিয়ে এত এতদিন ক্লিয়ার বুঝলি তাহলে প্রোডাক্টগুলো কী হচ্ছে চল আঁকি খাতার মধ্যে প্রোডাক্টটা আমার কী হচ্ছে বেনজিন ও অক্সিজেনের সাথে কে লাগবে সিও সিএইচি বেনজিন

সি এইচ থ্রি সিও ও এইচ তার মানে কে বলতে অ্যাসিডিক অ্যাসিড সি এইচ থ্রি সিও ও এইচ